নমস্কার সকলকে স্বাগত জানাই স্পেক্টর এডুকেশন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাতে দেখো আমরা আলোচনা করছি বিএসসি ফিজিক্স অনার্স কোর্স নিয়ে সেমিস্টার টু নিয়ে এখন আলোচনা করব যারা সেমিস্টার টুতে পড়ছ তো আমাদের আজকের যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করতে শুরু করছি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি তার যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিরাক্ট ডেলটা ফাংশান এই ডিরাক্ট ডেল্টা ফাংশান একটা খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র বিএসসি ফিজিক্সের জন্য নয় এটা এমএসসি বা যারা ধরো ইন ফিউচার ফিজিক্সের উপর রিসার্চ করবে তাদের ক্ষেত্রেও ডিরাক্ট ডেল্টা ফাংশানের কনসেপ্ট কিন্তু খুব ক্লিয়ার থাকা দরকার তো আমার এই ভিডিওতে লক্ষ্য হচ্ছে ডিরাক্ট ডেল্টা ফাংশান সম্পর্কে একটা যাতে মোটামুটি পরিপূর্ণ কনসেপ্ট ডেভেলপ করা যায় সেই জন্য আমি কতগুলো পার্টে লেকচারটাকে ভেঙে নিয়েছি আমি এই লেকচারে যেগুলো ডিসকাস করব। সেগুলো হচ্ছে এই ডেফিনেশান ডিরাক্ট ডেল্টা ফাংশের জিনিসটা কি তার ওয়ান ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন সেকেন্ড ডিসকাশান করব এর একটা সুন্দর হিস্ট্রি একটা ইতিহাস আছে যেটা যে কোনো বিজ্ঞানের ছাত্র ক্ষেত্রে আমার জানা দরকার বলে মনে হয় কারণ বিজ্ঞানের ইতিহাসটা যদি জানা থাকে তাহলে আগামী দিনে সেটা নিয়ে এগিয়ে যেতে একটা মানসিকভাবে প্রস্তুত হওয়া যায় থার্ড এই হিস্ট্রির সঙ্গে সঙ্গতি রেখে ক্রনিকার ডেল্টা থেকে কীভাবে ডির্যাক্ট ডেল্টা ফাংশান আসছে যেটা তো অবশ্যই বিজ্ঞানী ডিরাকের অবদান রয়েছে সেটা আলোচনা করব ফোর্থ হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশান ইউজ করে কিভাবে ডিফারেন্ট প্রবলেম সলভ করা যায় বিশেষ করে তোমরা আশা করি গ্রিফিক্সের বই ফলো করছো তার কিছু প্রবলেম এখানে ডিসকাশান করব এবং ফিফথ হচ্ছে দুটো ইম্পর্টেন্ট প্রবলেম যেটা ফিজিক্সে অলরেডি আসে সেখানে ডিরাক্ট ডেল্টা ফাংশান আমাদের কিভাবে হেল্প করে তো চলো ডাইরেক্ট এই জিনিসগুলো আমরা পরপর পরপর আমি ধীরে ধীরে আলোচনা করবো যাতে পরিষ্কারভাবে জিনিসটা বোঝা যায় তো ফার্স্ট তোমরা এক কাজ করতে পারো তোমরা ডাইরেক্ট পেন পেপার নিয়ে রেডি থাকতে পারো নোটস হিসাবে এটাই কিন্তু নিয়ে নিতে পারো এটা তোমাদের সব জায়গাতে কাজে লাগবে শুধুমাত্র বিএসসি ফিজিক্স কোর্সে নয় যে কোনো কম্পিটিভ যেমন সিএসআর নেট জেস্ট গেট যে কোনো এক্সামের ক্ষেত্রেই কিন্তু একটা তো ফার্স্ট আসছি আমরা একে কিভাবে আমরা যদি বলি এর ডেফিনেশন তো দুটো পার্টে আমি এটাকে ডিসকাস করবো ওয়ান ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল কম্পেয়ার করে লিখবো তাহলে একদিকে আমি এটাকে করছি ওয়ান ডাইমেনশনাল আর আরেক দিকে আমি এটাকে আলোচনা করবো থ্রি ডাইমেনশনাল ওয়েতে কীভাবে ডিরাক ডেল্টা ফাংশানকে রিপ্রেজেন্ট করা হয় প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি ডিসকাশান করব ফার্স্ট আসছি যে ডেল্টা ফাংশানকে কিভাবে লেখা হয় না এই সিম্বল দ্বারা যেটা আমি ধরলাম এক্সের ফাংশান ওয়ান ডাইমেনশনাল যখন আলোচনা করছি আমরা ধরলাম যে এই দিক বরাবর একটা এক্স এক্সিস আছে সেই এক্সের ফাংশান হচ্ছে এই ডেল্টা ফাংশান একে রিপ্রেজেন্ট করা হয় কীভাবে একে ডেল্টা এক্স সমান লেখা হয় ইনফাইনাইট কখন না ফর এক্স ইজিকোয়াল টু জিরো আর এই ডেল্টা এক্স হয়ে যায় জিরো যখন এক্স নট ইকাল টু জিরো গ্রাফিক্যালি একে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় না গ্রাফিক্যালি এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যালি একে রিপ্রেজেন্ট কীভাবে করা হয় ধরো এই দিক বরাবর একটা এক্স এক্সিস আর এই দিক বরাবর তুমি মনে করো ডেল্টা এক্সকে ফ্লট করলে তাহলে অ্যাট এক্স ইজিক্যাল টু জিরো পয়েন্টে মানে এই বিন্দুতে এই ডেল্টা এক্সের ভ্যালু কি ইনফাইনাইটলি লার্জ মানে এই জিরো পয়েন্টে এ যেন একটা হঠাৎ করে যেন এখানে একটা স্পাইক তৈরি হয়েছে সেই স্পাইকের হাইট কি ইনফাইনাইটলি লার্জ আর এই এক্সেসিক্যাল টু জিরো পয়েন্ট থেকে তুমি সামান্যতম যদি ডান দিক বা বাঁ দিকে যাও তাহলে এই ডেল্টা এক্সের ভ্যালু জিরো হয়ে যায় এটাকে কীভাবে দেখানো হয় না এটাকে দেখানো হয় এইরকম একটা কার্ভ দ্বারা যে কার্ভটার উইথ বা চওড়াটা খুবই ন্যূনতম মানে ইনফাইনাইটেশি স্মল বা এক খুবই ন্যারো এর উইথ হয় আর যার হাইট ইনফাইনাইটলি লার্জ হয় এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডেল্টা এক্স ওয়ান ডাইমেনশনালে সেকেন্ড আমরা ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রেই বলবো যে এখন যদি এই যে স্পাইক বা হঠাৎ করে ডেল্টা এক্স বেড়ে যাওয়াটা এক্স এজিক্যাল জিরো পয়েন্ট না হয়ে এই এক্স অক্ষের ওপর যদি অন্য যে কোনো পয়েন্টে হয় তাহলে এই ডেল্টা এক্সকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় মানে জেনারেল ফর্ম অফ দ্য ডেল্টা এক্স কী সেটা দেখো দেখো এখন আমি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ওয়েতে ডিসকাশন করছি মানে এই নয় এগুলো কোথা থেকে এলো প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমি ক্লিয়ারলি ডিসকাস করব প্রথমে এটা জেনে নাও যে কে কীভাবে ডিফাইন্ড করা হয় তাহলে সেকেন্ড আসছি যদি এই ধরো এক্স অ্যাক্সিস এই হচ্ছে এক্স ফিজিক্যাল টু জিরো পয়েন্ট এক্স ফিজিক্যাল টু জিরো পয়েন্টে আমি ধরলাম যে ডেল্টা ফাংশানের পিক নেই তার পরিবর্তে কোথায় আমি ধরলাম একটা আলাদা পয়েন্ট যেটা এক্স নট পয়েন্ট বলছি এই পয়েন্টে ডেল্টা এক্সের পিক আছে মানে এই বিন্দুতে আমি ডেলটা এক্স ফাংশনকে বা ডেলটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছি তাহলে যদি এক্স নট যে কোনো একটা আরবিটারি যে কোনো একটা যদি বিন্দু হয় আর সেখানে যদি ডেল্টা ফাংশানের পিক পাওয়া যায় তাহলে সেটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে রিপ্রেজেন্ট করা হয় ডেল্টা এক্স মাইনাস এক্স নট হিসাবে এখানে যেটা ছিল ডেল্টা এক্স হিসাবে বা এটাকে আমরা বলতে পারি এর সঙ্গে সঙ্গতি রেখে ডেল্টা এক্স মাইনাস জিরো তাহলে এক্স মাইনাস জিরো মানে কি জিরোতে ডেল্টা ফাংশানের পিক আছে ডেল্টা এক্স মাইনাস এক্স নট মানে কি এক্স নট বিন্দুতে ডেল্টা ফাংশানের পিক আছে তাহলে এটাকে ডিফাইন্ড করা হয় কীভাবে না ডেল্টা এক্স মাইনাস এক্স নট সমান তো ইনফাইনাইট হবে যখন এক্স ইজ ইকাল টু এক্স নট আর বাকি সমস্ত ক্ষেত্রে জিরো হবে যখন এক্স নট ইকাল টু এক্স নট মানে এক্সের অন্য যে কোনো ভ্যালুর জন্য ডেল্টা ফাংশানের ভ্যালু আছে এক্স ডেল্টা ফাংশানের ভ্যালু জিরো হয়ে যাবে তাহলে এটা হলো ওয়ান ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ ডির্যাক্ট ডেল্টা ফাংশান থ্রি ডিতে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় এর সঙ্গে সঙ্গতি রেখে থ্রি ডিতে একে রিপ্রেজেন্ট করা হয় ডেল্টা থ্রি আর হিসাবে এখানে ছিল ডেলটা এক্সের ফাংশান এখানে ডেল্টা থ্রি আর আরটা কি আরটা তোমরা প্রত্যেকেই জানো যে আর হচ্ছে পজিশান ভেক্টার থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোয়ার্ডিনেট সিস্টেমে আর আমরা যদি পজিশান ভেক্টর বলি জিনিসটা কেমন কেমন একটু ভেবে নাও যে এটা যদি এক্স ওয়াই এবং জেড এটা কার্টেসিয়ান কোয়ার্ডিনেট সিস্টেম হয় কোনো একটা পয়েন্ট যদি পি থাকে এই পয়েন্টের যে পজিশান ভেক্টর এটা হলো আর এই আর সমান কি আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড এর টার্মে না আর X টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এটা আমরা প্রত্যেকেই জানি তাহলে ডেল্টা থ্রি কে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে এটা সমান আবার ডেল্টা থ্রি আর মানেই হচ্ছে অ্যাকচুয়ালি ডেল্টা এক্স ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেডের এর মাল্টিপ্লিকেশান ডেল্টা থ্রি মানে থ্রি ডাইমেনশনাল ডেল্টা ফাংশান এটা তোমার ইনফাইনাইট হয়ে যাবে যখন আর ইজ ইকুয়াল টু জিরো আর ইজ ইকাল টু জিরো মানে কি এই অরিজিনে যেখানে জিরো জিরো এবং জিরো এক্স জিরো ওয়াই জিরো এবং জেড জিরো এই অরিজিনে যেন একটা বিস্ফোরণ ঘটছে যেন একটা বুম একটা ঘটে যাচ্ছে যে এখানে এই ডেল্টা ফাংশানটা ইনফাইনাইটলি লার্জ কিন্তু এই অরিজিন থেকে সামান্যতম ন্যূনতম যদি তুমি ডিসব্যালেন্স হয়ে যাও ডেল্টা থ্রি আর সঙ্গে সঙ্গে জিরো দিয়ে দেবে যখন আর নট ইকাল টু জিরো তাহলে এটা হলো ডেল্টা থ্রি সরি ডেল্টা ফাংশনের থ্রি ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশান এখন এই যে হঠাৎ করে বেড়ে যাওয়া বা ইনফাইনালি লার্জ হয়ে যাওয়া এই ফাংশানটা অরিজিনে না হয়ে যদি এই স্পেসের মধ্যে অন্য যে কোনো একটা পয়েন্ট মনে করো এই পয়েন্ট যে পয়েন্টার আমি পজিশন ভেক্টার মনে করলাম যে আর নট এই আর নট পয়েন্টে যদি ডেল্টা ফাংশানের এইরকম স্পাইক পাওয়া যায় থ্রি ডাইমেনশনাল তাহলে সেটাকে কীভাবে লেখা হয় ঠিক যেমন এখানে এক্স নট বিন্দুতে পিক পাওয়া গেছিলো এখানে যদি আর নট বিন্দুতে এরকম থ্রি ডাইমেনশনাল স্পাইক পাওয়া যায় তাহলে সেটাকে লেখা হয় ডেল্টা থ্রি আর মাইনাস আর নট ইজ ইকুয়াল টু ইনফিনিটি যখন আর ইজ ইকুয়াল টু আর নট অর্থাৎ যখন এই বিন্দুতে তখন হচ্ছে ডেল্টা ফাংশন ইনফিনিটি হবে বা বাকি সমস্ত ক্ষেত্রে ডেল্টা ফাংশন জিরো হয়ে যাবে তাহলে এই হলো আমার ডেল্টা ফাংশানের ডেফিনেশান বা রিপ্রেজেন্টেশান এইবার ব্যাপারটা হচ্ছে কি যে এই ডেফিনেশান এলো কোথা থেকে কেন এরকম করে ডিফাইন্ড করা হলো সেটা আমরা আলোচনা করব তার আগে এখানে একটা নোট হিসাবে বলে রাখতে চাই খুব ইম্পর্ট্যান্ট কথা অনেকক্ষণ ধরে আমরা বলছি ডিরাক ডেল্টা ফাংশান ডিরাক ডেল্টা ফাংশান ডিরাক্ট ডেল্টা ফাংশান কিন্তু জেনারেলভাবে আমরা ফাংশান বলতে যা বুঝি এক্ষেত্রে কিন্তু এই ডিরাকের যে ডেল্টা ফাংশন এটা কিন্তু সেই অর্থে ফাংশন নয় কেন নয় না ফাংশন মানে আমরা ধরো ফাংশন কোনো একটা এক্সের অপেক্ষক বা এক্সের ফাংশন আমরা ধরলাম এফ এক্স ফাংশানের একটা বিশেষ বৈশিষ্ট্য কি এর একটা ফাইনাইট ভ্যালু থাকবে কি থাকবে ফাইনাইট ভ্যালু থাকবে ফাংশন মানে তার একটা ফাইনাইট ভ্যালু থাকবে কিন্তু এই ডেল্টা ফাংশানের ক্ষেত্রে দেখো তো যদিও বা একটা ভ্যালু পাওয়া গেল সেটা কিন্তু ইনফাইনাইট তাহলে এই ডেলটাকে কি ফাংশন বলা যাবে না সাধারণ অর্থে ফাংশন বলতে আমরা যা বুঝি একে কিন্তু সেই ফাংশন বলা যায় না সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে অনেক আলোচনার মধ্যে দিয়ে ম্যাথামেটিক্যাল ওয়েতে গিয়ে তারা বললেন যে একে জেনারেল ফাংশন না বলে একে জেনারেলাইজড ফাংশন বলা যেতে পারে একে কি বলা যেতে পারে একে বলা যেতে পারে আমি এখানটা একটু লিখছি একে বলা যেতে পারে জেনারেলাইজড ফাংশান অথবা একে বলা যেতে পারে ডিস্ট্রিবিউশান এই টার্মগুলো সব জানা দরকার আছে ডিস্ট্রিবিউশান তাহলে ডিরাক্ট ডেল্টা ফাংশানের ডেফিনেশান আমরা জানলাম ওয়ান ডিতে থ্রি ডিতে ডিরাক্ট ডেল্টা ফাংশানের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখলাম ডিরাক্ট ডেল্টা ফাংশানকে যদিও আমরা ফাংশান বলি কিন্তু সাধারণ অর্থে যে ফাংশান বলি যার একটা ফাইনাইট ভ্যালু থাকবে ডিরাক্ট গেলটা ফাংশান সেই অর্থে কিন্তু ফাংশান নয় বরং একে আমরা বলতে পারি জেনারেলাইজড ফাংশান অথবা ডিস্ট্রিবিউশন এবার আসি কোথা থেকে এই ডেফিনেশানগুলো এলো তার একটা ব্রিফ হিস্ট্রিতে দেখো বিজ্ঞানের ইতিহাস যদি একটু নাড়াচাড়া করে দেখো তাহলে তুমি দেখতে পাবে যে পড়াশোনাটা তুমি স্টার্ট করেছো যে ভালোবাসা নিয়ে তুমি ফিজিক্স পড়তে শুরু করেছো তোমার ক্ষেত্রে আরও অনেক বেশি উৎসাহ অনেক বেশি অজানা তথ্য ভেসে উঠবে যদি তুমি তার ইতিহাসটাকে জানো কারণ আমরা আমাদের সায়েন্স বোঝার লক্ষ্যটা কি থাকে সায়েন্স বোঝার লক্ষ্যটা হচ্ছে আমাদের আশেপাশের জগৎটাকে ঠিক ঠিকভাবে জানা তাহলে আমাদের আগের পূর্বসূরিরা আগের বিজ্ঞানীরা ঠিক কিভাবে তারা চিন্তা ভাবনা করতেন কোন প্রবলেমে পড়ে সেখান থেকে কীভাবে বিভিন্ন সলিউশন নিয়ে আসছেন সেই ইতিহাসটা একটু যদি জানা থাকে তাহলে বর্তমানের প্রবলেমগুলোকেও আমরা ঠিক সেইভাবে ভাবনা দিয়ে সলিউশনের দিকে এগিয়ে যেতে পারি তো ডিরাক্ট ডেল্টা ফাংশান যদিও খুব মডার্ন মনে হচ্ছে মডার্ন ডেতে অনেক বেশি ইউজ হচ্ছে কিন্তু এটা প্রায় প্রথমের দিকে যখন এর আবির্ভাব ঘটে আবির্ভাব ঘটে প্রায় নাইনটিন্থ সেঞ্চুরিতে কখন নাইনটিন্থ সেঞ্চুরি নাইনটিন সেঞ্চুরি মানে উনিশ শতক উনিশ শতকটা শুরু হচ্ছে কত থেকে না আঠেরোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত এটা হচ্ছে নাইনটিন সেঞ্চুরি এই নাইনটিন সেঞ্চুরির একবারে প্রথমের দিকে মানে আমি একটু ইরেজ করে নিই এই জায়গাটা আমি যদি বলি নাইনটিন সেঞ্চুরি প্রথমের দিকে মানে ধরো আঠেরোশো পনেরো সাল কুড়ি সাল এই সময় মানে প্রথমের দিকটা প্রথম দশকের দিকটা বা প্রথম দু দশকের দিকে ডিরাক্ট ডেলটা ফাংশনের ফার্স্ট আবির্ভাব হয় বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম সরি ডিরাক্ট ডেল্টা ফাংশন নয় আমি শুধুমাত্র এখানে বলবো ডেল্টা ফাংশানের আবির্ভাব হয় ডিরাক কথাটা এসেছে পরবর্তী ক্ষেত্রে যখন ডিরাক এটাকে সম্পূর্ণ ম্যাথামেটিক্যাল ওয়েতে কোয়ান্টাম মেকানিক্সের সলিউশনের জন্য লজিক্যাল ওয়েতে রিপ্রেজেন্টেশন করেছেন মডার্ন ভাবে তখন এসেছে ডিরাক্ট ডেল্টা ফাংশান কিন্তু তার আগে যে ডেল্টা ফাংশানের যে বৈশিষ্ট্য আমরা দেখলাম বিভিন্ন সময় ডেল্টা ফাংশানের আবির্ভাব ঘটেছে কাদের কাজে কিছু বিজ্ঞানীর নাম আমি এখানে উল্লেখ করব যেমন পয়জন তারপরে ফুরিয়ার কচি এনাদের বিভিন্ন কাজে বিভিন্ন সময় ডেল্টা ফাংশানের আনয়ন করেছেন কিন্তু প্রপার যে ম্যাথামেটিক্যাল ওয়েতে ডেল্টা ফাংশানকে রিপ্রেজেন্ট করা তা কিন্তু এনারা করেননি যেমন ফুরিয়ারের একটা সিরিজ তোমরা হয়তো জেনে থাকবে আমি যদি এখানে বলি এই সিরিজটা মনে পড়ছে নাকি দেখো যে একটা সিরিজ আছে ওয়ান বাই টোয়াইস পাই প্লাস আমার যদি ভুল হতেও পারে সামেশন অফ এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি কস এন এক্স মাইনাস এক্স নট এটাকে ডাইরেক্ট লেখা যেতে পারে ডেল্টা এক্স মাইনাস এক্স নট যেখানে এক্স মাইনাস এক্স নট বিলংস টু মাইনাস পাই অ্যান্ড পাই সম্ভবত এরকম কিছু একটা মানে এই যে ফুরিয়ার সিরিজ ফুরিয়ার সিরিজের ডাইরেক্ট রেজাল্ট কিন্তু একটা ডেল্টা ফাংশান অদ্ভুতভাবে পরবর্তী ক্ষেত্রে প্রায় মিডিল অফ নাইনটিন সেঞ্চুরি প্রায় আঠেরোশো আশি মিডিল বলা যেতে পারে না প্রায় শেষের দিকে শেষের দিকে আরও দুজনের নাম উল্লেখ করা যেতে পারে যারা ম্যাথেমেটিক্যালি ডিরাক ডেল্টা ফাংশানকে নিজেদের কাজের জন্য বিশেষভাবে ব্যবহার করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন কার্সফ কার্সফ এবং অন্যজন ছিলেন হেভিসাইড হেভিসাইডের স্টেপ ফাংশন তোমরা নাম শুনেছ কার্স অফ ডিরাক্ট ডেলটা সরি কার্স অফ ডেল্টা ফাংশানকে ইউজ করেছিলেন তার যে থ্রি ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন আছে থ্রি ডাইমেনশনাল ওয়েভের সলিউশন পেতে কার্স অফ ডেল্টা ফাংশানের কিন্তু আনয়ন ঘটিয়েছিলেন অন্যদিকে হেভি সাইড সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল ওয়েতে ডেল্টা ফাংশানের একটা ডিফাইন করেছিলেন যে যদি কোনো একটা স্টেপ ফাংশন হয় স্টেপ ফাংশন মনে করো একটা থিটা একটা স্টেপ ফাংশন স্টেপ ফাংশানের বৈশিষ্ট্য কী না স্টেপ ফাংশন থিটা এক্স ইজিক্যাল টু জিরো ফর এক্স লেস দেন জিরো অ্যান্ড ইট ইজ ওয়ান ফর এক্স গ্রেটার দেন জিরো মানে এটা কি না এই দিক বরাবর যদি এক্স এক্সেস হয় এই দিক বরাবর যদি আমি এই স্টেপ ফাংশনকে দেখাই তাহলে এক্স লেস দেন জিরো এটা যদি এক্সেস জিরো হয় তাহলে এর বাঁ দিকে সব ক্ষেত্রেই জিরো আর এক্স গ্রেটার দেন জিরোতে সব ক্ষেত্রেই থ্রিটা এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান এটা যদি ওয়ান বলি তাহলে এটা একটা যেন স্টেপ জাম্প করছে তা থিটা এক্স একটা স্টেপ ফাংশান এই স্টেপ ফাংশানের ডিফারেন্সিয়েশন হিসাবে তিনি ডেল্টা ফাংশানকে প্রুভ করেছিলেন মানে ডি থিটা ডি এক্স ইজ ইকোয়াল টু ডেল্টা এক্স এতদূর পর্যন্ত যা আলোচনা আমাদের চলছিল তা হচ্ছে টুকটাককা বিভিন্ন ক্ষেত্রে তবে কি এই সাইডের এই ম্যাথামেটিক্যাল ডিসকাশনের পরে ব্যাপকভাবে ডেল্টা ফাংশানের প্রচলন শুরু হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা শাখায় যারা রিসার্চ করছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কারণ বিভিন্ন ল্যাপ্লাসিয়ান ইকুয়েশানকে সলিউশন করতে এই ডেফিনেশানটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছিল পরবর্তী ক্ষেত্রে প্রায় বিংশ শতাব্দীর শুরুর দিকে উনিশশো সালগুলো হয়তো একটু ভুল হতো উনিশশো ছাব্বিশ বা উনিশশো তেইশ কুড়ি এইরকম সময়ে যখন কোয়ান্টাম মেকানিক্স একদম আর্লি স্টেজে সেই সময় কোয়ান্টাম মেকানিক্সকে এক্সপ্লেন করার ক্ষেত্রে ম্যাথামেটিক্যালি অনেক প্রবলেমকে সলভ করার ক্ষেত্রে কার অবদান এলো না ডির্যাক তিনি একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান ফিজিসিস্ট ডির্যাক পল ডির্যাক সেই পল ডির্যাক আজকে আমরা যে ডেফিনেশান পড়ছি ডেল্টা ফাংশানের সেটা হচ্ছে ওনার দেওয়া কিন্তু কি তিনি শুধু শুধুই মন গড়া এরকম করে একটা ডেল্টা ফাংশানের ডেফিনেশান দিয়ে দিলেন না তিনি এই ডেল্টা ফাংশানকে আনয়ন করেছিলেন বা ডিরাক ডেল্টা ফাংশানের যে মডার্ন রূপ আমরা দেখতে পাচ্ছি সেটা এসেছে ক্রনেকার ডেল্টা থেকে তো একটু আমি এখানে আলোচনা করব যে ক্রনেকার ডেল্টা থেকে কীভাবে ডিরাক ডেল্টা ফাংশানের সূচনাটা হচ্ছে দেখো প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ লজিক্যাল ওয়েতে পর আলোচনা করে যাব যাতে করে কোথাও না কোথাও কোনো স্টেপ জাম্প না হয়ে যায় তাহলে এখন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ডির্যাক ক্রনেকার ডেল্টা থেকে ক্রনেকার ক্রনেকার ডেল্টা থেকে ডির্যাক ডেল্টা ফাংশন ডির্যাক ডেল্টা ফাংশন কারুর যদি হিস্ট্রিটা আরেকটু ভালো করে জানার দরকার হয় তাহলে আমি একটা রেফারেন্সের কথা বলবো সেটা হচ্ছে প্রফেসর বালাকৃষ্ণন আইআইটি ম্যাড্রাসের ফ্যাকাল্টি ওনার একটা আর্টিকেল আছে অল অ্যাবাউট দ্য ডিরাক্ট ডেল্টা ফাংশান সেখানে খুব সুন্দর করে এই ডেল্টা ফাংশানের হিস্ট্রি উনি আলোচনা করেছেন তো সেটাকে তোমরা গোথর করতে পারো তো চলো ক্রোনিকার ডেল্টা থেকে ডিরাক্ট ডেল্টা ফাংশান কীভাবে আসছে সেটাকে আমি আলোচনা করার জন্য দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একদিকে দেখাবো ক্রোনেকার ডেল্টা ফাংশান এবং সেখান থেকে ডিরাক্ট ডেল্টা ফাংশান তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তো এই দিকে আমি লিখছি ক্রোনেকার সরি ক্রোনেকার ডেল্টা আর ডান দিকে আমি একটা পেন চেঞ্জ করে নিই হচ্ছে ডিরাক ডেল্টা ডিরাক ডেল্টা মানে ডিরাক ডেল্টা ফাংশন ক্রনিকার ডেল্টা একবার মনে করে দেখো ক্রনিকার ডেল্টা সম্পর্কে তোমরা কি কি জানো সেই জিনিসগুলো আমি এখানে একটু লেখার চেষ্টা করছি সেটা হচ্ছে এক মিনিট আমি একটু পেনটাকে চেঞ্জ করে নিই বুঝলে কালিটা কম আসছে আচ্ছা ক্রোনেকার ডেল্টা তোমরা জানো একে রিপ্রেজেন্ট করা হয় ডেল্টা আইজে একে কীভাবে ডিফাইন্ড করা হয় না ডেল্টা আই জে ইজ ইকোয়াল টু ওয়ান হবে কখন না ফর আই ইকোয়াল টু জে যখন আই সমান জে হবে এই আই এবং জে আইগুলো কি না আই হচ্ছে ওয়ান টু থ্রি এনি নাম্বারস সিমিলারলি জে কি ওয়ান টু থ্রি সমান ধরো জে ইজ টু যখন আই হয়ে গেল ডেল্টা আই আই তখন এটা ওয়ান দেবে আর এটা হয়ে যাবে জিরো ফর আই নট ইকাল টু জে এটা গেল একটা বৈশিষ্ট্য সেকেন্ড বৈশিষ্ট্য কি না ডেল্টা আইজের একটা নর্মালাইজ নর্মালাইজেশান প্রপার্টি রয়েছে নর্মালাইজেশন প্রপার্টিটা কি না নর্মালাইজেশন খুব সুন্দর সঙ্গতি আছে ক্রোনেকার ডেল্টা থেকে ডিরাক্ট ডেল্টা ফাংশান কীভাবে আসছে নর্মালাইজেশান প্রপার্টি নর্মালাইজেশান প্রপার্টি কি না তুমি এই ডিরাক্ট ফাং সরি ক্রোনেকার ডেলটাকে ডেল্টা আইজেকে আই কোনো একটা ফিক্সড ভ্যালু নিয়ে জের রেসপেক্টে যদি সামটা করো মনে করো যে ইজ গাল টু ওয়ান টু ইনফিনিটি আমি ধরলাম ঠিক আছে মানে আইটাকে ফিক্সড করে না আই ধরো থ্রি তাহলে ডেল্টা থ্রি যদি ফিক্সড করে নাও এটা তোমাকে দেবে ওয়ান কেন হবে একটু এটাকে যদি তোমরা বিশ্লেষণ করো তাহলে পাবে কারণ এটা যদি সামেশানটাকে যদি বিশ্লেষণ করো তাহলে ডেল্টা আই ওয়ান প্লাস ডেলটা আই টু প্লাস কারণ যেটাকে আমি ভ্যারি করাচ্ছি তাই না ডেল্টা আই থ্রি এরকম করতে করতে গিয়ে একটা টার্ম পাবে ডেলটা আই জে ইজিক্যাল টু আই যখন আই এবং শোন এভাবে যাবে দেখো প্রত্যেকটা টার্ম ডেল্টা আই ওয়ান ডেল্টা আই টু ডেল্টা আই থ্রি এগুলো সবাই কিন্তু জিরো কারণ আমাদের ডেফিনেশনই বলে দিচ্ছে ক্রনেকা ডেল্টার যদি আই নটিক্যাল টু জে হয় এখানে আই নটিকাল টু জে তাই জিরো হবে শুধুমাত্র এই টার্মটা তোমাকে ওয়ান দেবে এই যে প্রপার্টি এইটাকে বলা হচ্ছে নর্মালাইজেশান প্রপার্টি থার্ড যে আচ্ছা এর রেসপেক্টটা আমি একটু যেহেতু জায়গাটা ছোট হয়ে যাচ্ছে আর একটা খুব ভালো প্রপার্টি রয়েছে একটু পলিডিশাস রয়েছে এর রেসপেক্টে দেখো ডিরাক ডেল্টা ফাংশানকে আমরা কী লিখছি ডিরাক্ট ডেল্টা ফাংশানকে আমরা লিখছি ক্রনেকার ডেল্টার সঙ্গে সঙ্গতি রেখে আমরা কি লিখছি ডেল্টা আমি ওয়ান ডাইমেনশনালই নিচ্ছি ডেল্টা এক্স মাইনাস এক্স নট এখানে ছিল আইজে এখানে করে নিলাম এক্স মাইনাস এক্স নট তাহলে এখানে আয়ের যা ভূমিকা এখানে হচ্ছে কিন্তু আমার এক্স নটের তাই ভূমিকা এটা একটু মনে রাখবে এখানে আয়ের যা ভূমিকা এখানে এক্স নটের ভূমিকা এখানে যেটা ভ্যারিয়েবল এখানে হচ্ছে যেটা হচ্ছে এক্স তাহলে ডেল্টা এক্স মাইনাস এক্স নট আমরা লিখেছি ইনফিনিটি ফর এক্স ইকোয়াল টু এক্স নট আর এখানে এটা লিখেছি জিরো ফর এক্স নট ইকাল টু এক্স নট সম্ভবত ডিরাকও এই ক্রণেকার ডেল্টা থেকে ডেল্টা ফাংশানের কিন্তু সূচনা করেন এটা অনেক ঐতিহাসিক বলে থাকেন সায়েন্সের যারা তো ডেল্টা এক্স মাইনাস এক্স নট এখানে একটা খেয়াল রাখবে এটা কিন্তু ইনফিনিটি এখানে যেটা এটা কিন্তু ওয়ান ঠিক আছে সেকেন্ড কি এর যেমন একটা নর্মালাইজেশান প্রপার্টি আছে এক্ষেত্রেও একটা নর্মালাইজেশন প্রপার্টি থাকছে সেটা হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে যেখানে ক্রনেকার ডেলটা একটা ডিসক্রিট সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি আমার মনে হয় থার্ড প্রপার্টিটা এখানে একটু আলোচনা করে নিলে বুঝতে সুবিধা হতো আমি দেখি থার্ড প্রপার্টিটা একটা আলোচনা করেই নিই এখানে তারপরে ওখানে আমি যাচ্ছি ঠিক আছে থার্ড প্রপার্টি থার্ড প্রপার্টিটা হচ্ছে সিলেক্টার প্রপার্টি সিলেক্টার প্রপার্টি কার ক্রনেকার ডেলটা দেখো দেখি আমি একটু দেখিনি নিচে দিকটা দেখা যাচ্ছে কি না হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে ক্রোনিকার ডেল্টা যদি আমি একা একা ক্রোনিকার ডেল্টার কথা ভাবি এর তেমন কোনো গুরুত্ব কিন্তু নেই কিন্তু এই ক্রোনিকার ডেল্টা একটা পাওয়ারফুল অস্ত্রে পরিণত হতে পারে যদি একে আমরা সিলেক্টার হিসাবে ইউজ করি সিলেক্টার মানে কি কোনো কিছুর থেকে কোনো কিছুকে খুঁজে বার করা সিলেক্ট করা নির্ণয় করা সেটা হচ্ছে সিলেক্ট এই প্রপার্টি ডেলটা এচের আছে ব্যাপারটা কীরকম আমি একটু ইরেজ করে নেব এখানটা তাহলে দেখাতে পারবো না ব্যাপারটা হচ্ছে মনে করো একটা কোনো ডিসক্রিট সিকোয়েন্স আছে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট করে এ আই আরও গেল আমি ধরলাম এ এন পর্যন্ত এটা একটা ডিসক্রিট মেম্বারসের সিকোয়েন্স আছে যেখানে এ ওয়ান এ টু এ থ্রি সবাই একটা ডিসক্রিট মেম্বারস ঠিক আছে এইবার এখান থেকে যদি কোনো একটা পার্টিকুলার মেম্বারকে আমি খুঁজে পেতে চাই মনে করো আমি এআইকে খুঁজে পেতে চাইছি বা এআইকে তুলে আনতে চাইছি তো আমাকে কী করতে হবে এটাকে আমি কম্প্যাক্ট ফর্মে কীরকম লিখতে পারি এটাকে আমি কম্প্যাক্ট ফর্মে লিখতে পারি এ জে যেখানে হচ্ছে জে ইজিক টু ওয়ান টু আপ টু এন এটাকে আমি এইভাবে কম্প্যাক্ট ফর্মে লিখতে পারি এই টোটাল সিকোয়েন্সটাকে তাই না এইবার এখান থেকে যদি আমি একটা কোনো একটা পার্টিকুলার মেম্বারকে খুঁজে পেতে চাই মনে করো এআইকে আমি খুঁজে পেতে চাই তাহলে আমি কি করব এখানে না এই যে কম্প্যাক্ট এ যেটা আছে এ যে নিলাম তার সঙ্গে আমি ডেল্টা আই যে ক্রনেকার ডেলটাকে যদি মাল্টিপ্লাই করে দিই এই মাল্টিপ্লিকেশানকে যদি আমি সাম করি কার রেসপেক্টে না যে রেসপেক্টে যেখানে জে ইজ গাল টু ওয়ান টু এন ঠিক আছে এইটা যদি আমি করি তাহলে আমি কি পাবো দেখো তো এখান থেকে তাহলে ফার্স্ট যে যদি ওয়ান হয় তাহলে আমি ফার্স্ট টার্ম পাবো এ ওয়ান ডেল্টা কোনো একটা পার্টিকুলার আয়ের জন্য আই কিন্তু ফিক্সড এখানে ডেল্টা আই ওয়ান তারপরের টার্মটা জে সিগ্যাল টু টু তার মানে এ টু ডেল্টা আই টু আই কিন্তু ভ্যারি হচ্ছে না জের রেসপেক্টে ভ্যারিটা হচ্ছে সামটা করছি এরকম করে যেতে যেতে একটা টার্ম পাবো যখন জে সিগ্যাল টু আই এটা পাবো আমি এ আই ডেল্টা আই আই এরকম করে করতে করতে পাবো আমি লাস্ট পাবো এ এন জেসিক টু এন ডেল্টা আইএন এখন দেখো এই ডেল্টা আই ওয়ান ডেল্টা আই টু এগুলো সব জিরো সব জিরো কারণ আই নট টু জে শুধুমাত্র এই যে টার্মটা থাকছে এ আই ডেলটা আই আই ডেল্টা আই মানে হচ্ছে ওয়ান তাহলে এই সামটার থেকে আমি পাবো এ আই তাহলে ভালো করে দেখো ডেল্টা আইজে কত বড় একটা কাজ করছে যে ডেল্টা আইজে যদি এই সিকোয়েন্সটার সঙ্গে মাল্টিপ্লাই করে তাকে যদি সাম করা হয় ওখান থেকে একটা পার্টিকুলার ভ্যালুকে এ আই পার্টিকুলার মেম্বারকে খুঁজে নিয়ে আসতে সাহায্য করছে তাহলে যদি আমি মনে করো এ থ্রিকে খুঁজে পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে তাহলে এখানে আই কি থ্রি এখানে আইটাকে থ্রি তাহলে সেক্ষেত্রে আমি যদি এ আমি এখানে একটু করে দেখাচ্ছি মনে করো এ থ্রি খুঁজে পেতে চাইছি তাহলে এ থ্রি কী হবে না এ থ্রি সমান হবে সাম করো ওই যে সিকোয়েন্সটাকে লেখো এ যে ডেল্টা আই এখানে আই কি আই হচ্ছে থ্রি সো ডেলটা থ্রি জে যে কে তুমি ওয়ান টু এন পর্যন্ত যদি সাম করো এ তোমাকে এ থ্রি দেবে সেই জন্যই ক্রনেকার ডেল্টার একটা সিলেক্টর প্রপার্টি আছে তাহলে ক্রনেকার ডেল্টার সঙ্গে সঙ্গতি রেখে আমরা ডিরাক্ট ডেল্টা ফাংশানে আসছি যে ডিরাক্ট ডেল্টা ফাংশানও একা একা তেমন কোনো গুরুত্ব নেই কিন্তু এও সিলেক্টার হিসাবে কাজ করতে পারে জিনিসটা দেখাচ্ছি এখানে তারপরে নর্মালাইজেশান প্রপার্টিতে যাবো তাহলে সিলেক্টার পরি দেখো ক্রণেকার ডেল্টা আলোচনা করেছিলাম ডিসক্রিট ফাংশনের জন্য ডিরাক্ট ডেল্টা ফাংশান আলোচনা করবো আমরা একটা কন্টিনিউয়াস ফাংশনের জন্য এখানে আমার মেম্বারকে ছিল এ ওয়ান এ টু এ থ্রি এরা ছিল মেম্বার এখানে আমি একটা ফাংশন নিচ্ছি এফ এক্স ঠিক আছে মনে করো এটা হচ্ছে এক্স এক্সিস এক্সের এক্স নটের জন্য আমি পাচ্ছি ধরো এফ এক্স নট এক্স ওয়ানের জন্য আমি পাচ্ছি ধরো এফ এক্স ওয়ান এক্স টু এর জন্য আমি ফাংশনটা হচ্ছে আমার এফ এক্স টু কারণ হচ্ছে এটা হচ্ছে ফাংশন অফ এক্স এক্সের ভ্যালু যখন এক্স নট তাহলে আমি ফাংশনটা পাচ্ছি এফএক্স নট তাহলে এই যে এফ এক্স নট এফ এক্স ওয়ান এফ এক্স টু এরা হচ্ছে জাস্ট এ ওয়ান এ টু এ থ্রি এদের মতো এখানে তাই না এইবার এখানে আছে সামেসেন তাহলে এইটা যদি কোনো একটা ফাংশানের কন্টিনিউয়াস ফাংশানের যদি একটা মানে এর মাঝে আরও এর মাঝে সমস্ত পয়েন্টগুলোই কিন্তু এখানে কাউন্ট করতে হবে আমি কিছু পয়েন্ট দেখাচ্ছি এক্সের তাহলে এরকম একটা যদি কন্টিনিউয়াস ফাংশানের সিকোয়েন্স আমরা নিই সেখান থেকে এর সঙ্গে সঙ্গতি রেখে যদি আমরা লেখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি না প্রথমে আমাদের সামেস্যান প্রথমে হয় এ জে এ জেটা কোনটা এ জে হচ্ছে আমার টোটাল সিকেন্সটা তাহলে এ জে মিন্স আমার হচ্ছে এফেক্স এখানে তাহলে আমি লিখলাম এফেক্স তারপরে কি আছে ডেল্টা আই জে ডেল্টা আইজে ক্রণেকার ডেলটা এখন আমার কে আসবে ডেল্টা এক্স মাইনাস এক্স নট তাহলে ডেল্টা এক্স মাইনাস এক্স নট ঠিক আছে এখানে কী করেছি জের রেসপেক্টে সাম করেছি সামের পরিবর্তে আমি এখানে কী করবো ইন্টিগ্রেশন এখানে ভ্যারিয়েবল কে যে তাই না আর এখানে জের ভূমিকা কে পালন করছে এক্স তাহলে এখানে ইন্টিগ্রেশনটা হবে dx এক্স কোথা থেকে কোথা ভ্যালু করতে পারে ভ্যারু করতে পারে মাইনাস থেকে প্লাস ইনফিনিটি তাহলে এটা আমাকে কি দেবে জানো কি এটা আমাকে দেবে যেমন এখানে ছিল আইটা ফিক্সড এখানে আই কে এখানে হচ্ছে আই হচ্ছে এক্স নট তাহলে এখান থেকে যদি আমি এই কোনো একটা ফাংশান এফ এক্সের সঙ্গে ডেল্টা ফাংশান ডেল্টা এক্স মাইনাস এক্স নট যেখানে এক্স নট বিন্দুতে ডেল্টা ফাংশানের পিক পাওয়া যায় সেটাকে মাল্টিপ্লি মাল্টিপ্লাই করে যদি তার ইন্টিগ্রেশন নিই তাহলে যেখানে ডেল্টা ফাংশানের পিক পাওয়া গেল সেখানে এই ফাংশানটার ভ্যালু কত সেটা দিয়ে দেয় তার মানে টোটাল ইন্টিগ্রেশন আমাকে দেবে এফ এক্স নট তার মানে এই যে কন্টিনিউয়াস ফাংশানের একটা সিকোয়েন্স ছিল সেখান থেকে কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে এফ এক্স নটকে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হলো না এফ তার সঙ্গে ডেল্টা ফাংশান মাল্টিপ্লাই করে তাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এফ নট পেয়ে যাচ্ছি তার মানে ডেল্টা ফাংশান এখানে একটা সিলেক্টার হিসাবে কাজ করছে এটাই হচ্ছে বিউটি অফ ডেল্টা ফাংশান কিছু প্রবলেম সলভ করলে আমাদের এই আলোচনাটা আর বুঝতে সুবিধা হবে আমি কিছুক্ষণ পরে প্রবলেমগুলো দেখাবো আরেকটা প্রপার্টি তাহলে এখানে ছাড়া থেকে গেল সেটা হচ্ছে নর্মালাইজেশন প্রপার্টি যেমন আমরা ক্রণেকার ডেল্টার ক্ষেত্রে দেখলাম নর্মালাইজেশন প্রপার্টি এক্ষেত্রেও ডেল্টা এক্স মাইনাস এক্স নট ডি এক্স যে কোনো একটা লিমিট নিয়ে নাও এ টু বি এই লিমিটের মধ্যে মানে এক্স ধরো এটা এক্স অ্যাক্সিস এক্স ইকাল টু এ এক্স ইকাল টু বি এর মধ্যে যদি এক্স নট পয়েন্টটা কোথাও একটা থেকে থাকে এক্স নট পয়েন্টটা যদি আমার এব এই লিমিটের মধ্যে থেকে থাকে তাহলে এই টোটাল ইনটিগ্রেশনটার ভ্যালু হবে ওয়ান কখন না হোয়েন এক্স নট ইজ ইন এ লিমিটের মধ্যে যদি থাকে আর যদি এই এক্স নট পয়েন্টটা মানে এক্স মানে কি যেখানে ডেলটা ফাংশনটা বুম পিক পাচ্ছিলো সেই এক্স পয়েন্টটা যদি এই লিমিটের বাইরে থাকে তাহলে এটা আমাকে দেবে জিরো এটা হচ্ছে নর্মালাইজেশন প্রপার্টি অফ ডেলটা ফাংশন ঠিক আছে তো চলো ডেল্টা ফাংশন সংক্রান্ত কি কী পড়লাম আমরা একবার সামারাইজ করে নেবো তারপরে এর প্রবলেমে এগিয়ে যাব চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম ইনফরমেশান ডেল্টা ফাংশন সম্পর্কে দেওয়া যায় তার যতটা তোমাদের প্রয়োজন হবে তোমরা এখান থেকে নিয়ে নেবে চলো তাহলে আমরা কি কি পেলাম সেটাকে আমরা ডেল্টা ফাংশন সম্পর্কে আমরা কী কী পেলাম সেটা একটু দেখে নি আমাদের আলোচনা করছি ডেল্টা ফাংশন এর সঙ্গে কিছু প্রপার্টিও আমরা একসঙ্গে মেনশন করে দেবো ডেল্টা ফাংশানের কী কী তথ্য পেলাম ডেল্টা ফাংশন সম্পর্কে একদিকে করি ওয়ান ডি দিকে করি থ্রি ডি তাহলে ফার্স্ট যেটা আমরা পেলাম সেটা ডেল্টা ফাংশনকে কীভাবে ওয়ান ডিতে ডিফাইন করা হয় না ওয়ান ডিতে ডেল্টা ফাংশন আমি জেনারেল ফর্মটা লিখছি যে এক্স ইজিক্যাল টু জিরোতে পিক না হয় অন্য কোনো যে কোনো পয়েন্ট এক্স নটে যদি পিক থাকে তাহলে ডেল্টা এক্স মাইনাস এক্স নট ইজ ইকোয়াল টু ইনফিনিটি এটাকে আমরা লিখতে পারি ইনফিনিটি যখন এক্স ইজ ইকোয়াল টু এখানে একটা দাগ দিয়ে দিই এক্স ইজ ইকোয়াল টু এক্স নট আর এর ভ্যালু হবে জিরো যখন এক্স নট ইকোয়াল টু এক্স নট এটা গেল ফার্স্ট সেকেন্ড প্রপার্টি আমরা কী পাচ্ছি না নর্মালাইজেশন প্রপার্টি যে কোনো লিমিট এ থেকে বিয়ের মধ্যে ডেল্টা এক্স মাইনাস এক্স নট লিখে নিতে পারো ডি এক্স কী হবে না এটা হবে ওয়ান যদি এই এক্স নটটা এব এর মধ্যে থাকে মানে এটা যদি এক্স অ্যাক্সিস হয় যদি এট লিমিট হয় এখানে বি লিমিট হয় এখানে যদি আমার এক্স নট যেখানে ডেল্টা ফাংশনটা থাকছে তাহলে এই এক্স নট যদি আমার এবি লিমিটের মধ্যে থাকে তাহলে ওয়ান হবে তাহলে ফর বা হোয়ে এক্স নট ইজ ইন এবি আর জিরো হবে ওয়েন এক্স নট ইজ নট ইন সাইড দ্য লিমিট এবি ক্লিয়ার থার্ড প্রপার্টি আমরা কী পাচ্ছি ডেল্টা ফাংশানের ক্ষেত্রে যে কোনো একটা ফাংশান এফ এক্স তার সঙ্গে যদি ডেল্টা ফাংশান এক্স মাইনাস এক্স নটকে মাল্টিপ্লাই করা হয় এবং সেখানে কোনো একটা লিমিটের মধ্যে যদি আমরা এটাকে ইনটিগ্রেশন করি অবশ্যই এই এক্স নটকে এবি লিমিটের মধ্যে থাকতে হবে তাহলে এটা আমাদেরকে দিয়ে দেবে এফ এক্স নট একই রকমভাবে যখন এক্স নট ইজ ইন এবি আর নাল এর ভ্যালু হবে আমাদের জিরো যখন এক্স নট ইজ নট ইন এবি এখানে ফোর্থ আরেকটা প্রপার্টি যদি এটা প্রুফ করবো না শুধুমাত্র তোমাদের জানার জন্য বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য কাজে লাগবে সেটা হচ্ছে একই রকমভাবে একটা ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স যদি ডেল্টা ফাংশন না হয়ে এর যদি ডেরিভেটিভ হয় ডিডি এক্স অফ ডেল্টা এক্স মাইনাস এক্স নট যেটাকে আমরা লিখতে পারি ডেল্টা প্রাইম এক্স মাইনাস এক্স নট এক্স হয় তাহলে এটা আমাদেরকে দেবে মাইনাস এফ প্রাইম এক্স নট যদি এক্স নট ইজ ইন এব মধ্যে থাকে আর নাহলে এটা জিরো হবে যদি এক্স নট ইজ নট ইন এ বি হয় এর মানেটা কি এর মানেটা হচ্ছে ডেল্টা প্রাইম এক্স মানে কি এখানে আমি ডিফাইন করে দিচ্ছি ডেল্টা প্রাইম এক্স মাইনাস এক্স নট মানে হচ্ছে ডিডি এক্স অফ ডেল্টা এক্স মাইনাস এক্স নট এ প্রাইম এক্স নট মানে কি এ প্রাইম এক্স নট মানে হচ্ছে ডিডি এক্স অফ এফ এক্স অ্যাট এক্স ইজিক্যাল টু এক্স নট প্রথমে এফ এর ডিফারেন্সিয়েট করো তারপরে এক্স ইসিক্যাল এক্স নটে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে এ প্রাইম এক্স নট এটাও খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন তাই এখানে লিখে রাখলাম সিমিলারলি ডিতে আমরা কী কী প্রপার্টি পাচ্ছি ডেল্টা ফাংশানের যদি থ্রি ডাইমেনশনাল হয় তাহলে থ্রি ডিতে আমরা জানি যে ডেল্টা ফাংশানকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে আমি জেনারেল ফর্মটা লিখছি ডেল্টা থ্রি আর মাইনাস আর নট মানে আর নট পয়েন্টে ডেল্টা থ্রিটা ইনফাইনাইট এটা কি আবার যদি আমরা এক্সের টার্মে লিখি এটা মানে হচ্ছে ডেল্টা এক্স মাইনাস এক্স নট ইন্টু ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই নট ইন্টু ডেল্টা জেড মাইনাস জেড নট এটাকে ডিফাইন করা হচ্ছে ইনফিনিটি হবে যখন আর ইজ ইকাল টু আর নট হবে তার মানে এক্স ইকো টু এক্স নট ওয়াই ইজিক্যাল টু ওয়াই নট এবং জেড ইজিক্যাল জেড নটে আর এটা সমান জিরো হবে যখন আর নট ইকোয়াল টু আর নট হবে সেকেন্ড যে প্রপার্টিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে নর্মালাইজেশান প্রপার্টি বলতে পারি আমরা ডিরাক ডেলটা ফাংশনের ক্ষেত্রে ঠিক এই 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 রকমই সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এখানে করেছিলাম আমরা অক্ষ বরাবর তাই এবি নিয়েছিলাম কিন্তু যখন আমরা ডিতে আসছি তখন একটা স্পেসের মধ্যে ডিরাক ডেলটা ফাংশানকে নিচ্ছি তাহলে স্পেসের মানে কি একটা ভলিউম আছে তাহলে যে অল স্পেস এখানে লিখতে পারি বা এটাকে একটা ভলিউম ইন্টিগ্রেশন বলতে পারি তো ইন্টিগ্রেশন ইন অল স্পেস সরি এই কালারটা চোখে আসবে না এডিকেশন ইন অল স্পেস ডেল্টা আর মাইনাস আর নট ডিভি এটা হয়ে যাবে আমার ওয়ান এটা হবে ওয়ান যখন এই আর নটটা ওই স্ফেরিক্যাল ভলিউমের সেন্টারে থাকবে আর জিরো হবে যদি আর নট ওই যে ভলিউমটা আমরা কনসিডার করেছি তার মধ্যে যদি না থাকে তাহলে এই আচ্ছা থার্ড প্রপার্টি সিলেক্টেড প্রপার্টি থ্রি ডিতে আমরা কোনো একটা ফাংশান আমরা ধরো এফ আর নিলাম ঠিক আছে তার সঙ্গে আমরা ডেল্টা ফাংশান ডেল্টা আর মাইনাস আর নট করলাম এটাকে ডিভিতে মানে ভলিউম ইন্টিগ্রেশন যদি আমরা করি এ আমাদেরকে কি দেবে এফ আর নট মানে আর নট পয়েন্টে ফাংশানটার ভ্যালু কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই হলো আল্টিমেট ডিরাক ডেল্টা ফাংশন সংক্রান্ত সমস্ত তথ্য ঠিক আছে আরও কিছু প্রপার্টি আমরা এখানে দেখাতে পারি ডিরাক্ট ডেল্টা ফাংশানের তোমরা একটু নোট ডাউন করে নাও আচ্ছা করি এটা লিখে নিয়েছ আচ্ছা থ্রি ডির দিকটা আমি মুছে নিচ্ছি ওয়ান ডিতে আরও কিছু প্রপার্টি আমি এখানে একটু লিখে নেব এখানে ছিল ফোর্থ প্রপার্টি এখানে ওয়ান ডির ক্ষেত্রে লিখছে ফিফথ প্রপার্টি ফিফথ প্রপার্টি হিসাবে আমরা লিখতে পারি যে এই এই ধরনের প্রবলেম অনেক এসে থাকে যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডেল্টা কে টাইমস এক্স মাইনাস এক্স নট ডি এক্স এটা হয়ে যাবে ডাইরেক্ট ওয়ান বাই মডিউলাস অফ কে ঠিক আছে ওয়ান বাই মডিউলাস অফ কে এফ অফ এক্স নট তাহলে এই ছিল সেই একই নিয়ম যদি এক্স নট ইজ উইথ ইন এবি আর যদি এক্স নট যদি এবির মধ্যে না হয় তাহলে এটা জিরো হয়ে যাবে তাহলে এটা জিরো হতে পারে এটা হচ্ছে যখন এক্স নট ইজ ইন এবি এই লিমিটের মধ্যে থাকবে আর জিরো হবে এই টোটালটা যখন এক্স নট ইজ নট ইনী চলো এতক্ষণ পর্যন্ত ডিরাক্ট ডেল্টা ফাংশন সম্পর্কে অনেক আলোচনা হয়ে গেল তো এখন কিছু প্রবলেম সলভ করি যাতে এর সম্পর্কে কমপ্লিট কনসেপ্টটা চলে আসে নেক্সট ভিডিওতে আমি ভেবেছিলাম একটা ভিডিওতে এটা কমপ্লিট নেক্সট ভিডিওতে যে ফিজিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করো খুব সুন্দর দুটো ফিজিক্যাল প্রবলেম আছে যেখানে ডিরাক্ট ডেল্টা ফাংশন একদম ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে আসছে আমাদের কাছে নট ম্যাথামেটিক্যালি সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করবো তো চলো দু একটা প্রবলেম আমরা ডিরাক্ট ডেলটা ফাংশন সংক্রান্ত গ্রিফিক্সের বই যে সমস্ত প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলোই বেসিক্যালি এখানে তোমাদের সলভ করে দেব বেসিক্যালি সলভ করে দেখাবো আর কি তো ফার্স্ট একটা প্রবলেম সেটা হচ্ছে প্রবলেমটা বলছে যে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে ইন্টিগ্রেশনটা হচ্ছে টু টু সিক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ডেল্টা এক্স মাইনাস থ্রি ডি এই ইন্টিগ্রেশনটা করতে বলা হয়েছে দেখো আমরা যদি এটাকে ডিরেক্ট ডেল্টা ফাংশানের সঙ্গে কম্পেয়ার করি যদি আমরা এটাকে কম্পেয়ার করি তার সাথে ডিরেক্ট ডেল্টা ফাংশানের সাথে তাহলে ডিরেক্ট ডেল্টা ফাংশানে আমরা জানি এ টু বি এফ এক্স ডেল্টা এক্স মাইনাস এক্স নট ডি এক্স এটা হয়ে যাবে এফ এক্স নট ঠিক আছে মানে এক্স নট বিন্দুতে এফ এক্সের এর ভ্যালু যদি এক্স নট ইজ ইন বি হয় তাহলে এই সঙ্গে একটু কম্পেয়ার করি এই দুটোর সঙ্গে একটু কম্পেয়ার করি এখানে এফ কে এখানে এফ এক্স হচ্ছে এটা আচ্ছা এখানে এক্স নট কে এই থ্রিটা হচ্ছে এক্স নট দেখো তো এই থ্রিটা টু টু সিক্সের এর মধ্যে আছে কি না অবশ্যই আছে তাহলে থ্রিটিটা টু টু সিক্সের এর মধ্যে আছে তাহলে ডাইরেক্ট আমরা এখানে কি লিখবো এফ অফ এক্স নট তাহলে আমাদের এফ এক্সটা কী এফ এক্সটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আর এক্স নটটা হচ্ছে থ্রি তাহলে এই জায়গায় বসিয়ে দাও তাহলে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার মানে এফ ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এক্স এর মানেটা হচ্ছে এফ ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এক্স নট মানে এক্সের জায়গায় যদি আমি এক্স নট বসাই এক্স নট মানে যদি এখানে থ্রি বসাই তাহলে সেটাই আমার অ্যান্সার তো থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে টোয়েন্টি ঠিক আছে আচ্ছা সেকেন্ড আর একটা প্রবলেম নেই আর একটু ক্লিয়ার হয়ে যাবে সেকেন্ড একটা প্রবলেম যদি আমরা নিই আলোচনা করি সেকেন্ডের প্রবলেমটা এখানে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন শুধু সবুজি চলে আসছে ইনটিগ্রেশান জিরো টু থ্রি আমি এরকম টোটাল তোমাদের ফুল কোর্স বিএসসিটা আশা করি চেষ্টাতে আছি এটাকে তোমাদের কাছে এভাবে পরিবেশন করার ক্ষেত্রে ইন ডিটেলস আর উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে ফিজিক্সটাকে একদম গোড়া থেকে ক্লিয়ার কনসেপ্ট ডেভেলপডের মধ্যে দিয়ে যাতে এটাকে বুঝতে পারা যায় যাতে করে আগামী দিনে তোমরা যখন রিসার্চে যাবে তোমাদের কাছে একটা যত একটা কমপ্লিট ব্যাকগ্রাউন্ড যাতে তৈরি হয়ে যায় এটা হচ্ছে আমার উদ্দেশ্য সেকেন্ড জিরো টু থ্রি এক্স কিউব প্রবলেমটা দেওয়া আছে ডেল্টা এক্স প্লাস ওয়ান ডিএক্স আচ্ছা এটাকে কম্পেয়ার করতো ডেল্টা ফাংশনের সঙ্গে দেখো এখানে এফ এক্স তাহলে হচ্ছে এই এক্স কিউটা হচ্ছে আমার আচ্ছা এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স নট কিন্তু এখানে হচ্ছে এক্স প্লাস কোনো মাইনাসের ব্যাপার নেই তাহলে এইটাকে একটু আমি রিঅারেঞ্জ করে লিখতে পারি কি জিরো টু থ্রি এক্স কিউব ডেল্টা এক্স মাইনাস মাইনাস ওয়ান ডি এক্স তাহলে এখন এক্স নট কোনটা এক্স নট হচ্ছে মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ানটা কি এই জিরো টু থ্রি লিমিটের মধ্যে আছে না মাইনাস ওয়ান কিন্তু জিরো টু থ্রি লিমিটের বাইরে আছে তাহলে এই টোটালটা আমাদের একদম চোখ বুঝে কিচ্ছু ভাবার দরকার নাই এর উত্তর হবে জিরো থার্ড একটা প্রবলেম নেই থার্ড প্রবলেম এটা একটু অন্যরকম প্রবলেম ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান টু ওয়ান নাইন এক্স স্কোয়ার ডেল্টা থ্রি এক্স প্লাস ওয়ান ডি এক্স এইটা ডেল্টা ফাংশানের সঙ্গে তুলনা করে চেষ্টা করো তো দেখো এখানে এফ এক্স এখানে নাইন এক্স স্কোয়ার এটাকে আমরা এফেক্স এখানে যে ডেল্টা এক্স মাইনাস এক্স নট কিন্তু এখানে এক্স মাইনাস এক্স নট নেই তাহলে এই ফর্মুলা এখানে কিন্তু কাজে লাগবে না আরেকটা ফর্মুলা আমাদের জানা আছে দেখো একটু আগেই করলাম এ টু বি এফ এক্স ডেল্টা কে এক্স মাইনাস এক্স নট ডি এক্স সমান হয়ে যাবে ওয়ান বাই মডুলাস অফ কে এফ এক্স নট মানে এফ এক্সের ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এক্স নট যদি এক্স নট বিলংস টু এ বি এর মধ্যে যদি থাকে

তাহলে দেখো এই এক্স নট পয়েন্টটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে আছে কি না মাইনাস ওয়ান থার্ড অবশ্যই আছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে তাই না এটা তো মাইনাস ওয়ান থার্ড মাইনাস ওয়ান থার্ড মানে পয়েন্ট থ্রি থ্রি মাইনাস পয়েন্ট থ্রি থ্রি তাহলে এখানে আছে মাইনাস ওয়ান এখানে আছে ওয়ান তাহলে এখানে হচ্ছে এখানটা ধরো জিরো আছে তাহলে মাইনাস ওয়ান থেকে ক্রমশ এদিকে কমতে থাকবে মাইনাস এখানে ধরো মাইনাস পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে মাইনাস পয়েন্ট থ্রি থ্রি এক্স নটটা হচ্ছে মাইনাস পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটা এইখানে কোথাও একটা পয়েন্টে আছে তার মানে এটা মাইনাস ওয়ান এবং ওয়ানের লিমিটের মধ্যে আছে তাহলে এর ভ্যালু হয়ে যাবে ওয়ান বাই মডিউলাস অফ কে এখানে কে কী কেটা হচ্ছে থ্রি তাহলে ওয়ান বাই মডুলাস অফ থ্রি এফ এক্স নট তার মানে হচ্ছে এফ এক্সটা কি নাইন এক্স স্কোয়ার যখন এক্স ইজ ইকোয়াল টু এক্স নট মানে এখানে মাইনাস ওয়ান থার্ড তাহলে এক্সের জায়গায় মাইনাস ওয়ান থার্ড বসাও তাহলে ওয়ান বাই থ্রি নাইন ইন্টু মাইনাস ওয়ান থ্রি হোল স্কোয়ার তাহলে এটা কী হচ্ছে নাইন নাইন কেটে যাচ্ছে এটা হচ্ছে ওয়ান থার্ড তাহলে দেখো ডিরেক্ট ডেলটা ফাংশন দিয়ে কত সহজে আমরা বড়ো বড়ো ইনটিগ্রেশনকে সলভ করতে পারি আজকে এখানেই শেষ করব ভিডিও হয়তো একটু লেন্দি হয়ে গেল নেক্সট দিন আমরা এটা তোমাদের সিলেবাসেও আছে যে একটা ফিজিক্যাল প্রপার্টি যে ডাইভারজেন্স অফ এ ভেক্টার ফিল্ড একটা বিশেষ ধরনের ভেক্টার ফিল্ড যেটাকে আমরা দেখাব ফোর পাই ডেল্টা থ্রি আর ভেক্টার ফিল্ড একটা ফিজিক্যাল এনটিটি সেটাকে আমরা দেখাবো এইভাবে কীভাবে ফর্ম করা যায় আর একটা কনসেপ্ট ডেভেলপ করব পয়েন্ট চার্জ ডেন্সিটি ডেল্টা ফাংশনের রেসপেক্টে তো আজকে এতটাই ভিডিও ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিও নমস্কার